নমস্কার বন্ধুরা, আমি সুকল্যাণ স্বাগত জানাচ্ছি আপনাদের সিটি লাইট রিলেটেড একটা নতুন ভিডিওতে। আজকে আমরা এসেছি বিডি মেমোরিয়াল স্কুল, মানে প্রতাপগড়ের কাছে গড়িয়া প্রতাপগড় যেটা রয়েছে, মানে বিডি মেমোরিয়াল স্কুলের হেড ব্রাঞ্চ। এই দেখতেই পাচ্ছেন আমার সামনেই রয়েছে এটা, বিডি মেমোরিয়াল স্কুলের মেন যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চটা। এবং এখান থেকে মেন রোড যে এনএসি বোস রোড সেটা রয়েছে মাত্র 100 মিটার, এবং এই রোড ধরে এই সোজা যদি আপনারা চলে যান 900 মিটারের মধ্যে আজকে একটা 2 BHK আমরা দেখবো, যেটা স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 24 লাখ টাকা। তো খুব কম রেঞ্জের মধ্যে একটা সুন্দর লোকেশান, ফ্ল্যাটের সামনে থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন গড়িয়াতে, মানে গড়িয়া মেট্রো টু ফ্ল্যাট আপনাদের ডিরেক্ট অটো রয়েছে। এবং এছাড়াও এই যে মোড় রয়েছে, মানে মেন রোডটা রয়েছে, মেন রোড থেকে ওয়াকিংয়ে যদি আপনারা যান 15 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন ফ্ল্যাটের কাছে। তো বুঝতেই পারছেন কত সুন্দর একটা লোকেশান রয়েছে এবং দামও রয়েছে খুব কমের মধ্যে। চলুন তাহলে আমরা ফ্ল্যাটের কাছে যাই, গিয়ে ফ্ল্যাটের লেআউটটা ভালো মতো দেখে নিই এবং সামনের যে কী রোড আছে কী আছে আপনাদের দেখিয়ে দিই। চলুন তাহলে যাওয়া যাক ফ্ল্যাটের কাছে। আমরা চলে এসেছি ফ্ল্যাটের কাছে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন G+3 বিল্ডিং রয়েছে, আর নিচে রয়েছে পার্কিং। মোটামুটি যা পজিশান রয়েছে এটা আপনারা 3 থেকে 4 মাসের মধ্যে পুরোপুরি হ্যান্ডওভার পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটের সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রাস্তা, অনেক চওড়া রোড রয়েছে। এই যে রোডটা রয়েছে এই রোড থেকে আপনারা অটো পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন অটো আসছে ডিরেক্ট গড়িয়া টু মিলন সংঘের অটো, এই রোডের ওপর থেকেই যায়। তো এখান থেকে অ্যাভেলেবেল অটো গড়িয়া থেকে আপনারা ফ্ল্যাটের কাছে পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন লোকেশানটা যথেষ্ট সুন্দর লোকেশান রয়েছে। এখান থেকে বিডি মেমোরিয়াল খুব কাছাকাছির মধ্যে রয়েছে, আপনাদের আগেই আমি বলেছি। এই দেখতে পাচ্ছেন একটা অটো গেল এবং এই দেখতে পাচ্ছেন আর একটা অটো আসছে। তো আপনারা ভিডিওতেই বুঝতে পারছেন যে অটোর অ্যাভেলেবিলিটি প্রচুর সুন্দর অ্যাভেলেবিলিটি রয়েছে, প্রচুর অটো আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে ফ্ল্যাট। চলুন তাহলে আমরা ভেতরে গিয়ে ফ্ল্যাটের লেআউটটা জেনে নিই, চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোর। এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্লোর, উঠে আপনারা দেখতে পাচ্ছেন একটা লবি রয়েছে। তার আগে আমাদের সিঁড়িটা দেখিয়ে দিই। এই হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন পুরোপুরি ফ্ল্যাট সিঁড়ি রয়েছে। এটা আপনার মার্বেল দিয়ে পুরোপুরি ফিনিশিং করা হবে। আর ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে ফ্ল্যাট, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে 2টো ফ্ল্যাট এবং বাঁ দিকে এই 1টা ফ্ল্যাট রয়েছে। আর এই যে লবির জায়গাটা রয়েছে সেটাও 3টে ফ্ল্যাট অনুসারে অনেকটা বড় সড়ো লবির জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের বলে দিই এখানে 3টে ফ্ল্যাট রয়েছে, যে বিভিন্ন ভ্যারিয়েন্ট, মানে 3টে ভ্যারিয়েন্ট রয়েছে। 3টে ভ্যারিয়েন্টই আলাদা আলাদা ফ্লোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যে সিঁড়ি থেকে উঠে বাঁ দিকে এ রয়েছে, এইটার স্কোয়ার ফিট রয়েছে 689, এটা মোটামুটি আপনারা 25 লাখসে পেয়ে যাবেন। আর এইটা রয়েছে আপনার 669, এটা আপনারা পেয়ে যাবেন 24 লাখসে। আর ঠিক তার পাশে রয়েছে 776, এটা আপনারা পেয়ে যাবেন 27 লাখসে। তো এই 3টে দাম আছে, মানে স্টার্টিং আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি 24 লাখস থেকে আপনারা 2 BHK স্টার্টিং পেয়ে যাচ্ছেন। আজকে আমরা এই 776-এর লেআউটটা দেখবো, তবে এই লেআউটগুলো খুব ভালো রয়েছে, আপনারা আমাকে ফোন করতে পারেন, এই ফ্ল্যাটটাও আপনারা আমাকে দেখাতে পারি। মানে স্টার্টিং আপনাদের 24 লাখ থেকে 2 BHK। তো প্রথমে আমরা এটা দেখি, 776 স্কোয়ার ফিটের 2 BHK। এই ঢুকেই আমরা দেখতে পাচ্ছি লিভিং কাম ডাইনিং, এল শেপের লিভিং কাম ডাইনিং এখানে রয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ওপেন কিচেন পাবেন, কিন্তু এই যে কর্নার, এই কর্নার থেকে ওই কর্নারের ডিস্টেন্স হয়েছে 20 ফুট। তো 20 ফুট ডিস্টেন্সে আপনারা লিভিং কাম ডাইনিংটা পাচ্ছেন, 20 ফুট বাই 10 ফুট, 20 বাই 10-এর লিভিং কাম ডাইনিংটা পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা সামনের এই একটা জায়গা পেয়ে যাচ্ছেন যেটা 4 ফুট বাই 6 ফুটের জায়গা রয়েছে। তো এল শেপের আপনারা লিভিং কাম ডাইনিংটা পেয়ে যাচ্ছেন। আপনাদের কীভাবে আপনারা ইউজ করতে পারবেন একটু আমি বলে দেওয়ার চেষ্টা করি, তারপরে আপনারা আপনাদের লোকাল কীভাবে ইউজ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কিচেন রয়েছে এই জায়গাতে, এই জায়গাটা আপনার স্ল্যাব বসবে কিচেনের। তো এইখানটাতে আপনারা করতে পারেন ডাইনিংয়ের জায়গা, অনেকটা জায়গা আছে, আপনারা এখানে ডাইনিংয়ের জায়গাটা করতে পারেন। আর এদিকে দেখতে পাচ্ছেন জায়গা করা রয়েছে, ইলেকট্রিসিটির জায়গা করা রয়েছে। তো আপনারা যদি এইখানটাতে সোফা সেটটা বসান এই জায়গাতে, তো এখানে টিভিটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন, অথবা আপনারা সোফা সেটটা এখানে ওয়েলসেলে বসিয়ে এই জায়গাটাতে টিভিটার অ্যাক্সেসটা আপনারা নিতে পারেন। তো অনেকটা জায়গা রয়েছে, কোনো প্রবলেম নেই, আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন লিভিং কাম ডাইনিংটা। অনেকটা বড় সড়ো লিভিং কাম ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন। আর তারপরে আমরা দেখে নেব এই জায়গাটা রয়েছে ওয়াশিং মেশিন পয়েন্ট এবং বেসিন, আপনারা যে কোনো কিছু করতে পারেন। এছাড়া অন্য জায়গায় ওয়াশিং মেশিন পয়েন্ট একটা দাবা আছে। আর এটা হচ্ছে কমন টয়লেট, এর সাইজ রয়েছে 8 ফুট বাই 5 ফুট।
সরি 4 ফুট 8 ফুট বাই 4 ফুটের আপনারা কমন টয়লেটটা পাচ্ছেন। এখানে মিক্সারের জায়গা আপনারা পেয়ে যাবেন, মানে হট এবং কোল্ড ওয়াটার। আর এই হচ্ছে গিজার, গিজারের জায়গা রয়েছে এখানে, কমোড বসবে, তার পাশে হ্যান্ড শাওয়ার পেয়ে যাচ্ছেন, এখানে একটা কলের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন, আর ভেতরেও আপনার বেসিনের জায়গা করা রয়েছে। তো এই হচ্ছে কমন টয়লেট। এবারে আমরা দেখব ব্যাক টু ব্যাক দুটো বেডরুম। এই দেখছি ফার্স্ট বেডরুম, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে সাইজ রয়েছে এই বেডরুমটার, 10x10 সাইজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপের জায়গা করা রয়েছে। এই জানালাটা সাউথ ফেসিং এবং এটা ইস্ট ফেসিং। আপনাদের আমি বলে দিই ফ্ল্যাটটা সাউথ ইস্ট ফেসিংয়ের ফ্ল্যাট হচ্ছে। আপনারা ইস্টের দিকে মুখ করে ফ্ল্যাটে ঢুকছেন এবং আপনাদের ডান দিকটা হচ্ছে সাউথ। তো এই রুমটা রয়েছে সাউথ ইস্ট, প্লাস এর সঙ্গে পেয়ে যাচ্ছেন ব্যালকানি। এই হচ্ছে ব্যালকানি এরিয়া। আপনাদের বলি এই ব্যালকানিটা কিন্তু ডবল অ্যাক্সেস রয়েছে, মানে দুটো রুম থেকে আপনারা ব্যালকানিটা অ্যাক্সেস পাবেন। এবং ব্যালকানিটার সাইজ রয়েছে 4x10 ফুট, অনেকটা বড় সাইজের ব্যালকানি রয়েছে। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা রয়েছে, প্লাস দেখতেই পাচ্ছেন এটা রোড ফেসিং রয়েছে। এই রোড থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন, ডিরেক্ট অটো গড়িয়া টু একদম ফ্ল্যাটের কাছে আপনারা অটো পেয়ে যাবেন। আর আপনাদের দেখিয়ে দিলাম ব্যালকানিটা, অনেক বড় ব্যালকানি রয়েছে, আপনারা বসে আরামসে সুন্দরভাবে আড্ডা মারতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবং ওয়াশিং মেশিনও রাখতে পারবেন, তারপরেও অনেক জায়গা আপনাদের এই ফ্ল্যাটে থেকে যাবে। আর এই হচ্ছে মাস্টার বেডরুম, এইটা ব্যালকানি থেকে এন্ট্রি রয়েছে। আমি একবার আপনাদের মেন যে লিভিং কাম ডাইনিংয়ের এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং থেকে মাস্টার বেডরুমের এন্ট্রি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ব্যালকানির যে এন্ট্রি সেটাও রয়েছে। আর এই হচ্ছে রুম 11x10 ফুটের এই মাস্টার বেডরুমটা রয়েছে। যথেষ্ট বড় সাইজের আপনারা রুমও পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে পেয়ে যাচ্ছেন এটা একটা ওয়েস্টার্ন কোমোড। এখানে কোমোডের জায়গাটা পাবেন, এই দেখতে পাচ্ছেন কোমোডের জায়গা রয়েছে। এখানে শাওয়ারের জায়গাটাও করা আছে, আপনারা পেয়ে যাবেন, তবে একটু ছোটো জায়গা রয়েছে, আপনাদের অ্যাডজাস্ট করে করতে হবে। দেখতেই পাচ্ছেন গিজারের পয়েন্টটা এই WC-তে আপনারা পাচ্ছেন না। তো আপনারা দেখলেন এটা 776-এর 2BHK একটা ফ্ল্যাট, যার দাম আছে মাত্র 27 লাখ টাকা। 27 লাখ টাকায় আপনারা এই 2BHK-টা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের আমি দেখাবো এই যে বিল্ডিংয়ের সবচেয়ে যেটা লো রেঞ্জের আছে 24 লাখের ফ্ল্যাটটা, যেটা স্কোয়ার ফিট আছে 669, এই লেআউটটাও আপনারা দেখে নিন। ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন লিভিং কাম ডাইনিং প্লাস কিচেন, এখানেও এল শেপের রয়েছে। আপনারা এই জায়গাটায় পারবেন কিচেন এরিয়া, এখানটাতে ডাইনিং, এবং এই জায়গাটা সোফা সেটটা আপনারা রাখতে পারবেন, ওই কর্নারে সোফা সেট রাখতে পারবেন, অথবা এই মাঝখানটাতে সোফা সেট রেখে এই ওয়ালে আপনারা ইলেকট্রিক পয়েন্টটা পেয়ে যাবেন। এটা যথেষ্ট সাইজের রয়েছে। আপনারা আমি বেসিক মানে আপনাদের লেআউটটা দেখিয়ে দিচ্ছি, লেআউটটা দেখে নিন, আপনার সামনাসামনি এসে বাকিটা দেখতে দেখে নেবেন। আমি ভিডিও শেষের দিকে আপনাদের যে ফ্লোর প্ল্যানটাও দিয়ে দেবো, আপনার ফ্লোর প্ল্যানে কত বাই কত কী আসে সেটাও আপনারা দেখে নিতে পারবেন। তো এই দেখে নিলেন আপনাদের লিভিং কাম ডাইনিং, এটা হচ্ছে কমন টয়লেট। এই লিভিং কাম ডাইনিং মেন ডোর এসে এই হচ্ছে কমন টয়লেট, আর রোড সাইড এটা পেয়ে যাচ্ছেন মাস্টার বেডরুম, একটা ওয়ার্ড্রপের জায়গা রয়েছে, দুটো জানলা রয়েছে। আপনারা এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, আর এই হচ্ছে ব্যালকানি, এটাও রোড ফেসিং ব্যালকানি আপনারা পেয়ে যাচ্ছেন। আর সেকেন্ড বেডরুমটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, চলে আসুন। ঠিক মেন রোডের পাশে এই হচ্ছে সেকেন্ড বেডরুম। তো আপনাদের আমি দুটো লেআউটই মোটামুটি দেখিয়ে দিলাম। এখানে 3টে ফ্ল্যাট রয়েছে, আর একটা ফ্ল্যাট যেটা রয়েছে সেটা 689 স্কোয়ার ফিট, যেটা 25 লাখ টাকা দাম আছে। তো আপনারা আসুন এবারে ফিজিক্যালি ভিজিট করে আপনারা টোটাল ফ্ল্যাটের ডিটেলসটা জেনে নিন। আমি আমার ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখছি, আপনারা কল করে ফিজিক্যাল ভিজিটের জন্য আসতে পারেন, যখন তখন কল করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও আমাকে করতে পারেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি কিন্তু এরকম ধরনের নতুন নতুন ভিডিও কম দামের মধ্যে ফ্ল্যাট আপনাদের কাছে নিয়ে আসতে থাকব। চলুন তাহলে ততদিনের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।